লড়াই তো ছাড়বো না, লড়াইয়ের ময়দানও ছাড়বো না। আর যে যাই ট্রোল করুন, যে যাই গালাগাল দিন, আবার একই কথা বলবো, এ ঘটনা আমি বলিনি যে অবিশ্বাস করছি, বলেছি তদন্ত সাপেক্ষ, তদন্ত হোক। তবে এটা মাথায় রাখবেন, অকারণে যদি পুরুষ মানুষকে ধর্ষক বলে দাগিয়ে দিতে চান, আঙুল যদি অকারণ তোলেন, সে আঙুল ভাঙবার মতন শক্তি কিন্তু রাখে। নারী নির্যাতনে পুরুষ যেভাবে এগিয়ে যান, তার পুরুষের নিজের জাতের নির্যাতন হলে এগিয়ে আসেন পুরুষ মানুষরা? স্বপ্নদ্বীপের বেলা এসেছিলেন, কজন পুরুষ মানুষ এগিয়ে এসেছিলেন? এসেছিলেন? পুরুষদেরকে গিয়ে জিজ্ঞেস করুন তো কেন আসেননি। নারী নির্যাতন হলে তো একদম দৌড়ে 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 চলে। আজকে একটা ওটিটিতে সিরিজ আসছে, প্রবাবলি তালমা রোমিও জুলিয়েট এরকম কিছু একটা, তাতে দেখছি এক প্রথিত যশা অভিনেতা, তিনি ডিরেক্টর, তিনি তার ক্যাচ লাইন দিচ্ছেন লেডিজ অ্যান্ড হারামিজ। তিনি তো পুরুষ অভিনেতা, তার নিজের সজাতকে এত ছোট করতে একটুও খারাপ লাগলো। তো জীবনের কথা বললেন, কলকাতায় দেখা যায় বা আমরা যদি গ্রাম বাংলাতেও দেখি, গার্হস্থ্য হিংসার শিকার কিন্তু বেশি পরিমাণে দেখা যায় পুরুষদেরকে। না, এটা তো আপনি বলতে পারেন না, কারণ কোথাও তো নথিবদ্ধ নেই। সেই জন্য বারবার একটা পুরুষ কমিশনের আবেদন করে চলেছি, যে কে বলতে পারে নথিবদ্ধ হলে একদিন এই পরিমাণ বা এই স্ট্যাটিস্টিক্স বা এই ডেটা মেয়েদের ছাপিয়ে যাবে না, কে বলতে পারে? আজকে তো এখানে বসে বলা সম্ভব না, কারণ এর তো কোনো প্রমাণ নেই। আর জানবেন, থানা আদালত এই ধরনের রিপোর্ট যারা তৈরি করেন, তারা ডেটা স্ট্যাটিস্টিক্স ছাড়া কিছুর মূল্য দেন না। আমার আপনার মুখের কথার কোনো মূল্য নেই। একসময় একটি প্রতিবেদন বেরিয়েছিল যাতে লেখা ছিল যে নারী নির্যাতনে নয়, পুরুষ নির্যাতনে প্রথম বাংলা। না, বাংলায় তো একটু ফলস কেসের সংখ্যা বেশি, আর যেহেতু কী বলবো আপনাকে, যে আবার ট্রোল হবে আমি জানি, বাংলার মেয়েদের এক্সপোজার খুব বেশি, তো যেখানে এক্সপোজার বেশি তার মানে তারা জানেনও বিভিন্ন আইনকানুন সম্পর্কে সম্যকভাবে, সেই জন্যে তাদের পক্ষে সহজ আইনের মিস ইউজ করাটা। সেই জন্য মানে এটা তো নিয়ম, ইউজ থাকলে তার মিস ইউজ তো হবে। আর বাংলার মেয়েরা আইনকানুন সম্বন্ধে অনেক বেশি জানেন, কারণ তারা মানে পড়াশোনাগুলো নিয়ে করেন, তাদের এক্সপোজার বেশি, তারা বাইরে বেরিয়েছেন বেশি, তাহলে খুব স্বাভাবিক। তাই জন্যই সেটা তাই ক্ষেত্রে এই নারী নির্যাতনের আমি তো এটা বলতে পারছি না আপনাকে এখনই, কারণ এটা তো নথিবদ্ধ কিছু নয়। আমি আমার অফিসে বসে প্রত্যেক দিন যেটা দেখি সেটা আমি বাইরে বলতে গেলে অনেক মানে তার জন্য অনেক রকম বিরূপ মন্তব্য আসে, ট্রোল আসে, কাজে এটা নিয়ে আমি কথা বলবো না। সেদিন কথা বলবো যেদিন একটা মেন্স কমিশন হবে, যেদিন তার ডেটা স্ট্যাটিস্টিক সবার সামনে তুলে ধরতে পারবো, সেদিন আমি বলবো এই কথা। আজকে তো বলবো না যে ফলস রেপ কেস বেশি, ফলস ডোমেস্টিক ভায়োলেন্স বেশি, ফলস মানে যেটা আগে 498 এ ছিল এখন 85-86 বেশি, আজকে দাঁড়িয়ে তো এটা বলবো না। আমি বলবো যে হ্যাঁ হয়, প্রচুর হয়, কিন্তু ডেটা স্ট্যাটিস্টিক্স নিয়ে যেদিন রাস্তায় নামতে পারবো সেদিন বলবো হ্যাঁ মেয়েদের থেকে বেশি, আজকে বলবো না। আমি যদি ভুল না হই, দেশের সর্বোচ্চ আদালতে এই প্রসঙ্গ উঠেছিল যে দেশের 50%-এরও বেশি রেপ কেস ফলস। ঠিক, সর্বোচ্চ আদালত বলবো না, তবে অনেক অমেন্স কমিশনের বিভিন্ন রাজ্যের চেয়ারপারসনরাও বলতে শুরু করেছেন, এবং সুপ্রিম কোর্টও এগুলো নিয়ে একটুখানি মানে কি বলবো ব্যক্ত করছেন দুশ্চিন্তা। এসবগুলো আস্তে আস্তে হচ্ছে, তবে জানি না এগুলোই হয়তো ভবিষ্যতের মেন্স কমিশন তৈরির সোপান হয়তো। কলকাতায় দেখা গিয়েছিল মেন কি বাত হতে। হ্যাঁ, আমরা করেছিলাম। আসলে মেন কি মন নিয়ে তো কারোর চিন্তা নেই, কাজী মেন কি বাত তো মাঝে মাঝে করতেই হবে, সবাই না করলেও আমাদের তো করতেই হবে। এই যে বলছি, আজকে যে ঘটনাটা ঘটলো একজন বর্ষিয়ান রাজনীতিকের সঙ্গে, সেই মেন কি মনের কথা কেউ ভাবলেন যে ওনার মনে ঠিক কী লাগছে যদি এটা সত্যি না হয়? কাজী সেই মেন কি বাত বলবার দায়িত্ব তো কাউকে কাউকে নিতেই হবে, তাই না? কিন্তু আজ যেটা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে ঘটেছে সেটা আমরা দেখেছিলাম, এক সময় নওশাদ সিদ্দিকীর সঙ্গে রাজ্যপালের নামে অভিযোগ উঠেছিল, তার আগে আমাদের এখানে একজন চিফ জাস্টিসের সঙ্গে ঘটেছে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের সঙ্গে জিনিস ঘটেছে, কার সঙ্গে ঘটেনি? কদিন আগে সজ্জন জিন্দাল মুক্তি পেলেন ফলস রেপ কেস থেকে, ঘটে চলেছে সবার সঙ্গেই, তবু আমাদের শিক্ষা হয় না। কিন্তু তাও তো বিভিন্ন জায়গাতে গোটা দেশেই দেখা যায় নারীদের পাশেই মানুষ, খুব স্বাভাবিক, কারণ নারীরা যেহেতু সবাই মনে করেন শারীরিকভাবে দুর্বল, আবার অনেক সময় বলা হয় তারা সন্তানের জন্ম দেন, তাদের শক্তি খুব বেশি, মানসিকভাবে তো তারা নাকি অনেক বেশি জোরদার, তো সব মিলিয়ে একটা ঘেটে ঘ হবার অবস্থা, বুঝেছেন তো? সেটা থেকে বার করার চেষ্টা চলছে, আমরা লড়াই করছি, দেখা যাক কী হয়। লড়াই তো ছাড়বো না, লড়াইয়ের ময়দানও ছাড়বো না। আর যে যাই ট্রোল করুন, যে যাই গালাগাল দিন, আবার একই কথা বলবো, এ ঘটনা আমি বলিনি যে অবিশ্বাস করছি,
বলেছি তদন্ত সাপেক্ষ, তদন্ত হোক, তবে এটা মাথায় রাখবেন, অকারণে যদি পুরুষ মানুষকে ধর্ষক বলে দাগিয়ে দিতে চান, আঙুল যদি অকারণ তোলেন, সে আঙুল ভাঙবার মতন শক্তি কিন্তু রাখি, যদি অকারণে আঙুল ওঠে ভাঙব অনাচার। এই যে সামনেই আপনাদের একটা প্রোগ্রাম আছে বলা চলে, যে পুরুষ একটা নয় অনেক কিছু আছে, কারণ যেহেতু 19 নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস, আমাদের পরপরই অনুষ্ঠান চলতে থাকে। এবছরই প্রথম, আমার মনে হয় ভারতবর্ষে তো প্রথম বটেই, পৃথিবীতে প্রথম কিনা জানি না, আমরা অ্যান্ড্রোলজির সেমিনার করছি, যেখানে পুরুষ মানুষের রিপ্রোডাকশন অ্যান্ড সেক্সুয়াল রাইটস অ্যান্ড হেলথ এগুলো নিয়ে আলোচনা হবে 13 নভেম্বর। আছে 15 নভেম্বর সমাজের সেরা পুরুষ, এটা তো আমরা করি, এটা তৃতীয় বছর। এবার অনেক ইন্টারেস্টিং পুরুষ মানুষরা আছেন যাদেরকে পুরস্কৃত করা হবে, যাদের অনেক বছরের সামাজিক অবদান বিভিন্ন ক্ষেত্রে, সেটা কিন্তু এমন নয় অনেকে হয়তো ভুল করছেন যে তাদের পুরুষ মানুষের জন্য কী অবদান, না না এরকম নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রে, সেটা মানে খাওয়া দাওয়ায় হতে পারে, সেটা চিকিৎসায় হতে পারে, সেটা সিনেমায় হতে পারে, সেটা লেখালেখিতে হতে পারে, সেটা সঙ্গীত গবেষণায় হতে পারে, খেলাধুলায় হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে তাদের কী অবদান, সেই মানে তারা সমাজকে সেটা দিয়ে চলেছেন, সেই হিসেবে মানে তৈরি করা হয়েছে, এবং ব্যবসায় হতে পারে, সব দিকে 20 জনকে বাছা হয়েছে, সেটা 15 নভেম্বর। 17 নভেম্বর এই প্রথম একটা বড় র্যালি আছে আমাদের, মানে উই ওয়ান জাস্টিস বলার অধিকার তো সবারই আছে, তাই না, পুরুষ এবং তাদের পরিবারেরও আছে, সেই নিয়ে একটা বড় র্যালি আছে। রুটের জন্যে পারমিশন চেয়েছি, কাজে এক্স্যাক্ট রুটটা এখনই বলতে পারছি না, এটা 17 নভেম্বর বিকেল 3টে থেকে হয়তো রবীন্দ্রসদন থেকে শুরু করব, সবাইকে আহ্বান জানিয়ে রাখলাম, বারে বারেই সোশ্যাল মিডিয়াও দেওয়া হচ্ছে, নিশ্চয়ই সবাই অবহিতই থাকবেন, সবাই যোগদান করতে পারেন, সমস্ত পুরুষরা, তাদের পরিবাররা, ইভেন সমস্ত নারীরা, সমস্ত প্রফেশনাল যে যেখানে আছেন, কারণ বারবার বলছি উই ওয়ান জাস্টিস বলার অধিকার সবার আছে। এবং তার আগেই একটা এরম ঘটনা ঘটলো, কাজে সেখানেও তো পুরুষ মানুষরা আর তাদের পরিবার বলতেই পারেন উই ওয়ান জাস্টিস, তাই না। পরপর অনুষ্ঠান আমাদের আছে, একটা খুব বড় চমক আছে, সেটা এখনই বলতে চাই না, যদি জিনিসটা যদিও সেটার মোটামুটি প্রস্তুতি কমপ্লিট, তবু এটা এখন ভাঙতে চাইছি না, বলবো তো। সব কিছু মিলিয়ে এবছরের আন্তর্জাতিক পুরুষ দিবস আমাদের এক অত্যন্ত জমজমাট, প্রতি বছরই থাকে, তবে এবার আরও একটু বেশি কিছু আছে, আশা করি সবার ভালো লাগবে, কারণ নারী দিবস নিয়ে তো সবাই সারা পৃথিবী খুব উত্তাল থাকেন, পুরুষ দিবস নিয়ে তো সেটা আগের থেকে একটু বেড়েছে, কিন্তু এত তো উত্তাল হন না, কাজে আমরা চেষ্টা করি সেটাকে যদি একটু নিজেরা নিজেদের মতো করে উত্তাল করতে পারি। আর এবছর পৃথিবীর থিম হচ্ছে কিন্তু যে পজিটিভ রোল মডেল, যে মানে পুরুষের যে পজিটিভ রোল সেটা মানে সেই পজিটিভ রোল মডেলকে তুলে ধরা সবার সামনে, তো চেষ্টা করছি, এই জন্য এবার সমাজে সেরা পুরুষদেরও সেরকমই নিয়ে এসেছি, যারা সমাজের অত্যন্ত পজিটিভ রোল মডেল, তাই জন্যে তো সব মিলিয়ে আশা করি কিছু ভালো সামনে আগাগোড়া নভেম্বর মাস ইকুইটি, ওটাকে বলাই হয় ইকুয়ালিটি মান্থ, তো সব মিলিয়ে ভালো কাটবে আশা করি। এই যে দিদি দেখা যায় যে নারী নির্যাতন হলে যে হারে আন্দোলন, যে হারে প্রতিবাদ চলে, একটা পুরুষ নির্যাতিত হলে সেখান থেকে কোনো আন্দোলন বা এত প্রতিবাদ তো আমরা পুরুষ মানুষরা করেন না কেন? নারী নির্যাতনে পুরুষ যেভাবে এগিয়ে যান, তার পুরুষের নিজের জাতের নির্যাতন হলে এগিয়ে আসেন পুরুষ মানুষরা? স্বপ্নদ্বীপের বেলা এসেছিলেন, কজন পুরুষ মানুষ এগিয়ে এসেছিলেন? এসছিলেন? পুরুষদেরকে গিয়ে জিজ্ঞেস করুন তো কেন আসেননি, নারী নির্যাতন হলে তো একদম দৌড়ে 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 চলে যান, তো কেন আসেননি? আজকে একটা ওটিটিতে মানে সিরিজ আসছে, প্রবাবলি তালমা রোমিও জুলিয়েট এরকম কিছু একটা, তাতে দেখছি এক প্রথিতযশা অভিনেতা, তিনি ডিরেক্টর, তিনি তার ক্যাচ লাইন দিচ্ছেন লেডিজ অ্যান্ড হারামিজ, তিনি তো পুরুষ অভিনেতা, তার নিজের স্বজাতকে এত ছোটো করতে একটুও খারাপ লাগলো না, এটা যদি উল্টোটা হতো জেন্টস অ্যান্ড হারামিজ কী হতো, আজকে কেস হতো এই ওটিটির বিরুদ্ধে, বেরোতে পারতো ওটিটিটা তাহলে? এর আগেও ক্রু বলে একটি হিন্দি সিনেমায় সেম জিনিস হয়েছিল, দেবী ওর সজ্জানোর জায়গায় দেবী ওয়ান হারামিজ হয়েছিল, কেন? সেটাও একজন পুরুষই ছিলেন তার ডাইরেক্টর। পুরুষ মানুষ আপনারা নিজেরা কবে নিজেদের সম্মান রাখতে শিখবেন, কবে স্বজাতের জন্যে ঐক্যবদ্ধ হবেন, কবে বুঝবেন আপনাদের সম্মান আছে, আপনাদের সম্মানহানি ঘটছে, যেদিন বুঝবেন এত কিছুর প্রয়োজন পড়বে না, দেখবেন সেদিন এক কাটটা এমনিই হবেন। নারীর জন্য অনেক দৌড়লেন তো, আমি দৌড়তে না করিনি, নিজেদের জন্য একটু দৌড়তে শিখুন, একটু নিজেদের জন্য দৌড়ুন।
নিজেদের অবহেলার জায়গাটা নিজেদের জন্য যে কিচ্ছু নেই, আপনাদের প্রতিনিয়ত লোকে অপমান করে যাচ্ছে, যা নয় তাই বলছে, যা খুশি তাই আপনাদের নিয়ে করা হচ্ছে, এটা একটু ভাবতে শিখুন, ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। এই যে সুপ্রিম কোর্টে একটা জায়গায় বলা হচ্ছে যে কাউকে মানে বেশি পরিমাণ ভোগান্তি স্বীকার করা যাবে না, হ্যাঁ করা তো উচিত নয়, কিন্তু দেখা যায় তো ভোগান্তি স্বীকার হতে, সে এভাবেই আস্তে আস্তে বদলাবে। সুপ্রিম কোর্ট বলেছেন হাজব্যান্ডকে হিজড়ে বলা যাবে না, কেন বলেছেন, কোনো কোনো স্ত্রীর দিনের মধ্যে 3 বার যৌন চাহিদাও মেটাতে হচ্ছে স্বামীকে, স্বামী অপারগ হয়ে ডিভোর্স চাইছেন, আর সেটা না পারলে স্ত্রী তাকে হিজড়ে বলছেন। তা কই এটা তো ম্যারিটাল রেপের কথা মনে পড়ে না তখন, তাই জন্যই বলেছিলাম একদিন যে ম্যারিটাল রেপ জেন্ডার নিউট্রাল হোক, কই দম থাকে সেটা করুন না, আপনারা করছেন না তো, করার ক্ষমতা নেই তো, কারণ তাহলে প্রমাণ হয়ে যাবে মহিলাদেরও যৌন চাহিদা আছে অনেক, তাহলে তারা দেবী আর ঈশ্বরীর জায়গা থেকে নেমে পড়বেন যে নিচে, তা হয়েছে তো কেস। এক জায়গায় শুধু ম্যারিটাল রেপ আমরা একদিকে করলে প্রমাণিত হবে আমাদের মেয়েরা ভীষণ অবলা, আমাদের মেয়েদের কোনো চাহিদা নেই, মেয়েদের উপর শুধু দমনপীড়ন করা হয় সে সেক্সুয়ালিও, কেন উল্টোটা করতে আপত্তি কী, মেয়েরাও যে দমনপীড়ন করেন সেক্সুয়ালি সেটা প্রমাণ হয়ে যাবে, তারা ঈশ্বরী আর দেবীর জায়গা থেকে অবলার জায়গা থেকে নেমে পড়বেন। তাই বললাম তো একটুখানি চোখ কান খুলুন, একটুখানি বাস্তবের পৃথিবীতে নামুন, আপনারা একদম অবাস্তব পৃথিবীতে সবাই বাস করেন। শেষ প্রশ্ন একেবারে, আপনি দেবী শব্দটা ব্যবহার করলেন, নারীদেরকে আমরা দেবী বলে সম্বোধন করি বিভিন্ন জায়গায় বা সর্বত্র, কিন্তু পুরুষদেরকে দেব বলতে খুব কম জায়গায়। হ্যাঁ, কারণ পুরুষ তো আইদার রক্ষক নয় তো ভক্ষক, মাঝে কিছু নেই, নর্মাল পুরুষ মানুষ যারা আমাদের বাবা দাদা কাকা ছেলে স্বামী বন্ধু ভাই প্রেমিক, তাদেরকে আমরা বুঝতেই পারি না, আমরা ভেবে রেখেছি আইদার পুরুষ আমাদের রক্ষা করবেন, প্রোটেক্টর, হ্যাঁ নয়তো প্রিডেটার। পুরুষ মাঝখানে ভিকটিম হতে পারেন, একটা নর্মাল পুরুষ হতে পারেন, একটা স্বাভাবিক পুরুষ যিনিও অত্যাচার সহ্য করেন, যিনি সবার বা এমনি নর্মাল একটা, কিন্তু এমনি আমরা ভাবিনি কোনো দিন, কলুর বলদ ভেবেছি তাদের সারা জীবন, মানে বডিগার্ড হিসেবে কাজ করে সারা জীবন, হ্যাঁ মানে তারা তারা মানে তাদেরকে না এক্সিস্ট করেন না, তারা তারা এক্সিস্ট করেন না, তারা আছে আছে ঠিক আছে, টেকেন ফর গ্রান্টেড এটা এই। আর সবচেয়ে বড় কথা পুরুষ সেটা করতে দিয়েছেন, আমি যেন বললাম পুরুষ মানুষ আপনারা নিজের জন্য ভাবুন, নিজেদের জন্য লাভ দিন, নিজেদের জন্য ঝাঁপান, নিজেদের অধিকারের কথা বলুন, নিজেদের জন্য হাঁটুন, এই যে একটা র্যালি হচ্ছে আগ্রহ ভরে এগিয়ে আসুন, তার মানেই মেয়েদের অসম্মান করা নয়, নিজেদের অধি মেয়েরা যখন ভাবছেন নিজেদের অধিকারের জন্য হাঁটবো, এই যে আজকে যত ছেলে আপনারা এই ঘটনায় অভয়ার ঘটনায় হাঁটতে গেছেন, তার অর্ধেকের অর্ধেক ছেলে হাঁটতে আসবেন আমাদের র্যালিতে, আমি চ্যালেঞ্জ দিলাম আসবেন না, কারণ আপনারা মনে করবেন ওই র্যালিতে হাঁটলেই বোধহয় লোকে ভাববে আপনার বউ আপনাকে পেটায়, আপনি নির্যাতিত, নর্মাল ছেলে আমি দেখবো তো কজন হাঁটতে আসেন, কারণ তাহলে আপনারা ধরে নেবেন সমাজ তাহলে ভাববে ও নন্দিনী দিদির র্যালিতে হাঁটতে গেছি মানে ভাববে আমি নির্যাতিত, আমার বউ আমায় পেটায় বা আমার বাড়িতে আমার কোনো অসুবিধা আছে, কিন্তু এটা তো বোঝাতে পারছি না, আজকে মেয়েরা কি হাঁটতে যাওয়া মানেই মেয়েরা নির্যাতিত, হাজার হাজার নর্মাল মেয়ে গেছেন ওখানে, তার মানে তিনি রেপ্ট হয়েছেন, কেন গেছেন, যাতে আর 10টা মেয়ে এরকম না হয়, কিন্তু আপনারা মনে করেন আপনারা এগুলো করতে গেলেই আপনি বোধহয় নির্যাতিত, অনেকে আমাকে এসে বলেছেন আপনার এখানে আসতে তো ভয় লাগে, ভাববে আমারও বাড়িতে আমার কোনো অসুবিধা আছে, আরে কেন মশাই, আপনি একটা নর্মাল পুরুষ হয়ে একটা ভিক্টিমাইজ পুরুষের জন্য দাঁড়াতে পারেন না পাশে, এসব বায়াস ধারণা থেকে বেরোন, যতদিন না বেরোতে পারবেন আপনাদের কেউ বাঁচাতে পারবে না, কেউ পারবে না বাঁচাতে, জেনে রাখবেন এটা, আইন এমনি এমনি আসে না, তার জন্য অনেক লড়াই করতে হয়, অনেক স্যাক্রিফাইস, অনেক কন্ট্রিবিউশন, কী কন্ট্রিবিউট করছেন আপনারা নিজেদের দিকে তাকিয়ে ভাববেন তো একবার, ফেসবুক আর হোয়াটসঅ্যাপেও বিপ্লব করে আইন টাইন কিছু আসে না, তার জন্য মাটিতে নামতে হয়, লড়তে হয়। অসংখ্য ধন্যবাদ।